প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি আর্থ্রাইটিস জনিত পঙ্গুত্বের নিরাপদ চিকিৎসা প্রসঙ্গে। স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা বিরতির আগে একজন দর্শকের প্রশ্ন নিয়েছিলাম, তার উত্তরটি দিয়ে আমরা শুরু করব। জি, ওনার বুঝেই যাচ্ছে উনি অস্টিওআর্থ্রাইটিসে ভুগছেন এবং দুই হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস। তো এটা বাংলাদেশে আমি প্র্যাকটিসে আমি দেখে আসছি দীর্ঘদিন, মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে যে হাঁটুতে ব্যথা হলে, আর্থ্রাইটিস হলেই চেয়ারে বসে নামাজ পড়বে, আর নিচে বসবে না, সিঁড়ি বাইবে না। এই যে তিনটা জিনিস, এটা অ্যাভয়েড করতে হবে। মানে এই তিনটা জিনিস একটা ভ্রান্ত ভুল ধারণা এবং চিকিৎসা। তবে হ্যাঁ, যদি কেউ কোনো কারণে শরীরে যে কোনো জোর আঘাত পায়, ব্যথা পায়, যে কোনো কিছু, ইভেন কি যে কোনো জ্বর হলেও তো আমরা বলি আপনি রেস্টে থাকবেন, মানে সাময়িকভাবে কিছুদিনের জন্য এগুলো নিয়ম পালন করতে হবে, বাট সব সময়ের জন্য না। তো বাংলাদেশে আমি প্রায় দেখি হাঁটু ব্যথা হলেই চেয়ারে বসে নামাজ পড়বে, বা সিঁড়ি বাওয়া, যেটা স্পেশালি অনেক সময় রোগীরা বলে স্যার সিঁড়ি বাইলে নাকি হাঁটু আরো ক্ষয় হয়ে যায়, বা বেশি হাঁটাহাঁটি করলে হয়ে যায়, বা নিচে বসা বন্ধ করে দেয়। তো এটা একটা অবৈজ্ঞানিক ভ্রান্ত ধারণা। এটা কিছুদিন হয়তো 10-15-20 দিন, সর্বোচ্চ 1 মাস অ্যাকর্ডিং টু ডাক্তার। ডাক্তার যদি তাকে বলে থাকে তুমি মুভমেন্ট করবা না বা হাঁটু ভাঙ্গা যাবে না, তাহলে হয়তো কিছুদিন করতে পারে। কিন্তু দীর্ঘমেয়াদী যদি সেটা করে, তাহলে ওনার মতো এরকম সমস্যা পারমানেন্ট হয়ে যাবে যে হাঁটু ব্যথা আর জীবনও ভালো হবে না। ইভেন কি আফটার 7 ইয়ার্স লেট বা 10 বছর পরে দেখা যাবে যে তার হাঁটু একেবারে ডিসেবল হয়ে গিয়েছে, বা ফিক্সড হয়ে গিয়েছে, বা অ্যাঙ্কাইলোসিস হয়ে যায়, জমে যেতে পারে, যেটা হচ্ছে আলটিমেটলি তার কি পঙ্গুত্বের দিকে সে চলে যাবে, এক প্রকারে সে অক্ষম হয়ে যাবে। তো আমি রোগীর ক্ষেত্রে বলবো, দর্শক, আপনার হাঁটুর এক্সরে, কিছু ব্লাড টেস্ট করে আপনাকে পুনর্বাসন চিকিৎসা যেতে হবে, যেটা আমরা বলছি নিরাপদ চিকিৎসা। এই পুনর্বাসনের মধ্যে বিভিন্ন ডাক্তারি ব্যায়াম আছে, থেরাপিউটিক এক্সারসাইজ, এবং সেই ক্ষেত্রে অবশ্যই একজন রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে করতে হবে। বিভিন্ন ইলেকট্রোথেরাপি প্রয়োজন হতে পারে, এখানে অ্যাডভান্স বিভিন্ন এক্সারসাইজ, ইলেকট্রোথেরাপি, এগুলোর মাধ্যমেই কিন্তু হাঁটু ভালো হয়ে যাওয়া সম্ভব। আর এই ক্ষেত্রে যাদের হাঁটুর সমস্যা, স্পেশালি আপনাদের রোজ ওজনটা মেনটেন করতে হবে। যদি শরীরের হাইট বয়স অনুযায়ী ওজন বেশি হয়ে যায়, সেটাকে কন্ট্রোলে রাখতে হবে, কমিয়ে ফেলতে হবে, বা ওজন কমানোর ব্যবস্থা নিতে হবে, খাবার কন্ট্রোল করা বা অন্য যে সকল নিয়মগুলো মেনে ওজন কমানো, সেটা খেয়াল রাখতে হবে। আর আপনার হাঁটুর ক্ষেত্রে স্পেশালি এক্সারসাইজ, যেমন কোয়াড্রিসেপ স্ট্রেটিক এবং স্ট্রেন্থেনিং, এই দুইটা এক্সারসাইজ খুবই ইফেক্টিভ। তার মধ্যে স্ট্রেটিক স্ট্রেন্থেনিং আপনার ইচ্ছা করলে সাইক্লিং করলে অটোমেটিক দুইটা কিন্তু হয়ে যায়, এক্সারসাইজের মধ্যে পড়ে। তবে উঠবস করা, সিঁড়ি বাওয়া, এগুলো চেষ্টা করতে হবে, কন্টিনিউ করতে হবে। আর কিছু সাপ্লিমেন্ট আছে, যেমন গ্লুকোসামাইন, কন্ড্রোটিন সালফেট, এগুলা ভালো কোম্পানির পাওয়া যদি যায়, একটা করে দুবেলা টানা 2-3 মাস খেতে পারেন। ব্যথার ওষুধ দীর্ঘমেয়াদী খাওয়া ঠিক না, এতে আপনার কিডনি বা লিভার বিভিন্ন গ্যাস্ট্রাইটিস বা আলসার হতে পারে। তো এগুলা ব্যথার ওষুধ না খেয়ে আপনাকে পুনর্বাসন, যে চিকিৎসার কথা আমরা বলছি, নিরাপদ চিকিৎসার দিকে আপনাকে আগাতে হবে। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত আছেন, ফোনটি নিয়ে আসি। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? লাইনটি কেটে গেছে, আমরা আবারও সংযুক্ত হওয়ার চেষ্টা করব। আমরা কথা বলছিলাম যে বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস প্রসঙ্গে। আমাদের সাথে যে অতিথি আছেন, তার আসলে কী ধরনের সমস্যা ছিল, এবং শুরুর দিকে উনি বলেছেন যে মুভমেন্ট করতে পারতেন না, তারপর ওনার চিকিৎসাটা কীভাবে দেওয়া হয়েছে? ধন্যবাদ। আসলে উনি, আমি যেটা বলবো, উনি এর আগে আর্থ্রাইটিসে ভুগছেন দীর্ঘদিন, ওনার মুখে বলছে যে উনি অনেক ডাক্তার দেখেছে, অনেক জায়গায় গিয়েছে, তো আসলে ট্রেডিশনালি চিকিৎসা করে আসছে, মানে অ্যাজ ইউজুয়াল। একটা একটা ব্যথা হলে ডাক্তাররা ব্যথার ওষুধ দিবে বা রোগী ব্যথার ওষুধ খাবে, এটি কনফার্ম। কিন্তু আসলে ব্যথার কারণটা কি, কী কারণে, কারণ নির্ণয় না করলে হবে না। কারণ আর্থ্রাইটিসের ব্যথা পিএলএডির ব্যথা এক না, আর্থ্রাইটিসের ব্যথা যদি, আবার আর্থ্রাইটিসের বিভিন্ন টাইপস আছে, আর্থ্রাইটিসের ব্যথার সাথে মেকানিক্যাল পেইন, মানে কাজের ব্যথার কিন্তু এক না, দুইটা আলাদা আলাদা সমস্যা। সব ক্ষেত্রে যদি আমরা কমন চিকিৎসা দেওয়া শুরু করে দিই তাহলে কিন্তু হবে না। তো ওনার ডায়াগনোসিসটা ক্লিয়ার ছিল না, যেটা আমরা এখানে এসে দেখলাম, ওনার ওয়ান টাইপ অফ মানে অটোইমিউন ডিসঅর্ডার, রিউমাটয়েড আর্থ্রাইটিসে এসে ভুগছে। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসে যেটা লেটেস্ট ট্রিটমেন্ট সারা ওয়ার্ল্ড, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং পেইন যে অ্যাসোসিয়েশন সোসাইটিগুলো আছে, বা পুনর্বাসন, ডিসেবিলিটি ম্যানেজমেন্ট, রিহ্যাবিলিটেশন সোসাইটি, আমরা সবাই রোগীর শারীরিক অক্ষমতার দিকে জোর দিই বেশি, ব্যথা কোনো সাবজেক্ট না। ব্যথা কিন্তু অনেক ঔষধ,
অনেক থেরাপি আছে যেটা দিলে ব্যথা কমে যাবে, কিন্তু এই রোগীটা ভবিষ্যতে কি হতে পারে সেই দিকে আমাদের মূল মনোযোগ। কারণ ওনার যে রোগটা হয়েছে আফটার 5 ইয়ার্স পরে বা 10 ইয়ার্স পরে দেখা যাবে যে ওনার হাত বেঁকে গিয়েছে অলরেডি, কিন্তু উনি হাতের কিন্তু বিভিন্ন ডিফর্মিটি নিয়ে আসছে, ফুলে গিয়েছে, ফিক্সড হয়েছে শোল্ডার কিছুটা। উনি কতদিন ধরে ভুগছিলেন? উনি প্রায় 6-7 বছরে আরো বেশি হবে। সাধারণত এই রোগগুলা এই এইজি শুরু হয়, একটু পরে হয় অনেকের ক্ষেত্রে, ওনার খুব আর্লি চলে আসছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এখনো স্টুডেন্ট এবং আনমেরিড, বয়স কিন্তু এখনো বেশি নাই, সে এখনো স্টাডিতে আছে। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে আমরা ডায়াগনোসিসটা আগে ক্লিয়ার করি যে আসলে তার কারণটা কি, কেন হয়, তারপরে বাড়ি হচ্ছে কক্সবাজার। তো সেই ক্ষেত্রে আমাদের ওই জোনটাও চিন্তা করতে হবে, ওই জোনের মানুষের কি রোগটা বেশি হয়। যেমন ওই আপনার কক্সবাজার চট্টগ্রাম ওই জোনের মানুষ বেশিরভাগই আপনার গাউটি আর্থ্রাইটিসে ভুগে থাকে, আর মূল কারণ হচ্ছে সামুদ্রিক খাবার খায় তারা, কারণ তাদের ওখানে খাবারটাই সামুদ্রিক। এবং আমাদের অনেক রুগী আছে যেমন মধ্যপ্রাচ্যে, সেখানেও খাবার কিন্তু সামুদ্রিক খাবার, সব সামুদ্রিক মাছ বা তাদের গরুর মাংস এই জাতীয় খাবারটা তাদের বেশি খায়। তেমন তো গাউটি আর্থ্রাইটিস কিনা আমরা সেটাও দেখলাম, না গাউটি না, তো ওনারটা হচ্ছে অটোইমিউন ডিসঅর্ডার রিউমাটয়েড আর্থ্রাইটিস। তো এই ক্ষেত্রে আমাদের ব্যথার ওষুধ সাময়িক হয়তো কিছু খেতে পারে, বা আমরা রুগীদেরকে বলি খুব তীব্র ব্যথা হলে সেই ক্ষেত্রে কিছু যেমন ইন্ডোমিথাসিন খেতে পারে মাঝে মাঝে, সেটা কিন্তু কন্টিনিউ করা ঠিক হবে না। এদের মূল চিকিৎসা হচ্ছে পুনর্বাসন। আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। জি আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি, আপনার সমস্যার কথা বলুন। আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল, আমি দিনাজপুর থেকে বলতেছি, সৃজন্ত কুমার বিশ্বাস। জি তো ওই মানে আমার একটু আনাই যে মানে বাহুর কাছে এক কথা ওই এক্সরে করতে দিয়ে এক্সরে করে দেখছি, তো ওই ডাক্তার বলছিল যে কি ওই কাঁধের কাছে ফাইটে গেছে আর কি। তো প্রায় 15-20 দিন থেকে চিকিৎসা করতেছি, তো এখন মানে কত মানে রেজাল্ট আসতেছে না। ফেটে গেছে, পড়ে গিয়েছিল রোগীকে ওই যে একটু মোটরসাইকেল দেখি একটু মানে ইয়া মানে ক্রস করতে একটু পড়ে গেছিলাম। আপনি নিজে আপনার বয়স কত? হ্যাঁ আপনার বয়স কত? বয়স বয়স 28 বছর। আচ্ছা এখন ডাক্তার সাহেব কি চিকিৎসা দিয়েছে আপনাকে? আপনাকে কি চিকিৎসা দিয়েছে? আপনি কি লাইনে আছেন? সম্ভবত সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে। আচ্ছা যতটুকু বোঝা গিয়েছে যে উনি পড়ে গিয়েছিল, দেন ওনার ডাক্তার সাহেব বলেছে ফেটে গিয়েছে, তো পোস্ট ট্রমেটিক তো ফেটে যেতেই পারে, এটি স্বাভাবিক। কোনো আঘাত পেলে হাড় ফেটে যেতে পারে, বা আবার এখানে ফ্র্যাকচার বিভিন্ন টাইপের হয়ে থাকে, যেমন অনেক সময় যে হেয়ার লাইন ফ্র্যাকচার হয় আমরা বুঝতে পারি না বা বোঝা যায় না, একেবারে খুবই খুব নগণ্য দেখা যায় যে প্রাইমারি এক্সরেতে আসবে না, হয়তো 7 দিন বা 10 দিন পরে বোঝা যায় যে তার ওখানে ভেঙে গিয়েছিল। তো যেহেতু ডাক্তার সাহেব বলেছে ফেটে গিয়েছে, তো ওনার পরামর্শে আপনি ট্রিটমেন্ট নেন, বা যদি উনি কোনো প্লাস্টার করে দেয় কিনা, বা অনেক সময় শোল্ডারে ব্যথা হলে সেটা আমরা কাপ এন্ড কলা সিলিং দিয়ে রাখি, মানে আপনাকে ইমোবিলাইজ করে রাখতে হবে, মুভমেন্ট করা যাবে না, সেটা ডাক্তার বলে দিবে। কারো ক্ষেত্রে আমরা 2 সপ্তাহ বলি, কারো ক্ষেত্রে 1 মাস, কারো ক্ষেত্রে 1.5 মাস, এই সময়টা লাগে। তো আপনি ওনার পরামর্শে চলেন, পাশাপাশি এই ক্ষেত্রে হয়তো কিছুদিন ব্যথার ওষুধ খেতে হবে, কোনো উপায় নেই। আফটার উনি যখন রিলিজ করে বা হাড়টা ছেড়ে দেয় বা যে জোড়াটা ভেঙে গিয়েছে সেটা যখন সে তা মানে খুলে দেওয়া হয় প্লাস্টার বা মোবিলাইজ করতে বলা হয়, তখন থেকে আপনাকে আবার বিভিন্ন থেরাপি এক্সারসাইজ ব্যায়াম এগুলো শুরু করতে হবে, ফিজিওথেরাপি স্পেশালিস্টের শরণাপন্ন হয়ে কাজগুলো করতে হবে। আমি আবারও একটু আমাদের অতিথির কাছে ফিরে আসছি, যে আপনি শুরুতে বলেছিলেন যে প্রচণ্ড ব্যথা ছিল, মুভমেন্ট করতে পারতেন না, তারপরে ট্রিটমেন্ট কতদিন নিলেন এবং নেয়ার পরে এখন কেমন বোধ করছেন? জি ট্রিটমেন্ট আমি এখানে নিছি 10 দিন হবে, 10 আজকে 11 দিন হবে, এখন ইনশাল্লাহ ভালো লাগতেছে। অনেকটাই ভালো বোধ করছেন? অনেকটাই বলতে খুব ভালো লাগতেছে, প্রায় ভালো লাগতেছে এখন, তো আমি মনে হয় পুরোপুরি সুস্থ। আচ্ছা আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি আমি মানিক বলছিলাম ডেমরা থেকে। জি ঢাকা ডেমরা থেকে। জি জি
জি মানিক সাহেব বলেন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমার এই যে শোল্ডারে আজকে কয়েকদিনে যে ব্যথা, হুম, শোল্ডারে শোল্ডারে কাজের শোল্ডারে একটু হাঁটা, ওই যে উঠাতে কষ্ট হয়, লকডাউনের সময় আমি ওই যে ঘরে এক্সারসাইজ করতে গিয়ে হুম শোল্ডারে একটু ব্যথা আছে। হুম হুম, ডায়াবেটিস আছে, দিনে প্রথম পর্যায়ে একটু ব্যথাটা তেমন লাগে নাই, এখন দেখি আস্তে আস্তে একটু ব্যথাটা বাড়ছে। ফিজিও থেরাপি দিছিলাম আমি ওই যে ইসলামিয়াতে, হুম, না লেজার থেরাপি, এরপরে আপনার ফিজিও থেরাপি, ওই মোমের ওয়াটার হিট, এগুলো দেওয়া হয়েছে। হুম, কিছু প্রুফ পাচ্ছি না। আচ্ছা, ওনার ওখানে ফিজিও থেরাপি ডাক্তাররা বললো যে ওইটা নাকি 8-9 মাস আমার থাকবে স্থায়ী ভাবে। হুম, আচ্ছা, ব্যথাটা শিনশিন করে ব্যথা করে, রাত্রে শুইলে বেশি ব্যথা করে। আমার ব্যথাটা কি আপনার হাতের আঙ্গুলে আসে, হাতের আঙ্গুল আঙ্গুলে একটু আছে? আমার আবার ডায়াবেটিস আছে। জি জি, সেটা কি কন্ট্রোলে আছে? ডায়াবেটিসটা আছে একটু কন্ট্রোল, আমি ইনসুলিন ইউজ করি, দুই বেলা ইনসুলিন ইউজ করি। আচ্ছা, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি আপনার সমস্যাটা। ওনার দুইটা প্রবলেম, একটা হচ্ছে ওনার শোল্ডারে ব্যথা, এবং উনি কিন্তু হাতের আঙ্গুল পর্যন্ত ব্যথা আছে। এই জন্য আমরা বলি যে রোগ চিকিৎসার আগে রোগ নির্ণয় জরুরি, কারণ আপনি সব যদি কমন রোগ মনে করেন সব এক, তা কিন্তু না। উনি ফিজিওথেরাপি নিচ্ছে, রেজাল্ট আসতেছে না, মূল কারণটা হচ্ছে ওনার ডায়াগনোসিসটা ক্লিয়ার না। ওনার ক্লিয়ার প্রবলেম, ওনার ঘাড়ে প্রবলেম আছে, যার কারণে শোল্ডারে যদি কোনো ফ্রোজেন হয় বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস, এনি লেশন, এনি ট্রমা, এনি ইঞ্জুরি, শোল্ডারের সাধারণত সমস্যাটা শোল্ডারের মানে আর্মের, আমরা এলবো যেটা বলি বা কনুই যে জোড়া, এর ঠিক নিচে যাবে না, মানে আঙ্গুলে যাবে না। যদি আঙ্গুলের দিকে ব্যথাটা রেফার হয়, ঝিঝি করে, শিনশিন করে, মাঝে মাঝে আঙ্গুল অবস লাগে, বোধহীন মনে হয়, তাহলে সমস্যা কিন্তু ঘাড়ে আছে পাশাপাশি। অনেকে দুইটা প্রবলেম একসাথে হতে পারে, এবং ওনার কিন্তু ডায়াবেটিস আছে, এবং যার ওনার হাই ডায়াবেটিস, যার কারণে সে ইনসুলিনও নেয়, তো ডায়াবেটিক ইনডিউস নিউরোপ্যাথি হয়, সেটাতেও পেইন হবে। মানে এই যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস আপনাকে করতে হবে, একজন দক্ষ স্পেশালিস্ট কিন্তু রুগীর কিন্তু কয়েকটা ডায়াগনোসিস করে রাখে, যে আমার রুগীর এই প্রবলেমগুলো আমি পেয়েছি, একটা প্রাইমারি ট্রিটমেন্টে যদি ইম্প্রুভ না হয় তাকে আরেকটা রোগ কাজ করতে হবে, তো এই দিকে নজর দিতে হবে। তো আমার মনে হয় আপনার ডায়াগনোসিসটা ক্লিয়ার না। আপনার ঘাড়ের ডাক্তার সাহেবকে বলেন, যাকে দেখাচ্ছেন, যে ঘাড়ের একটা MRI করে দেখতে, আর আপনাকে অবশ্যই ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে, অন্তত খাবারের পর 10-এর মধ্যে থাকতে হবে অলওয়েজ, সেটা ইনসুলিন হোক, খাবার কন্ট্রোল করে হোক, এক্সারসাইজের মাধ্যমে হোক, লাইফস্টাইল মডিফিকেশন করে, বা পর্যাপ্ত ঘুম না হলে অনেক সময় ডায়াবেটিস বেড়ে যায়, তো এগুলো আপনাকে কন্ট্রোল করেন, অথবা খাবার, কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার কমিয়ে ফেলতে হবে অনেকাংশে, তাহলে ডায়াবেটিসটা কন্ট্রোল হলে এই সমস্যাটাও কমবে। আর ঘাড়ের একটা MRI করে দেখেন, ওনাকে ঘাড়ের চিকিৎসা পাশাপাশি দিতে বলেন। আর ফ্রোজেন শোল্ডার আপনি যেটা বলছেন যে, বা আমরা বলে থাকি যে 9 মাস পরে এমনিতেই ভালো হয়ে যাবে, হ্যাঁ এটা বই পুস্তকের কথা, কিন্তু তাহলে চিকিৎসা নেওয়ার দরকারটা কি? তাহলে তো ফিজিওথেরাপি নেওয়ার দরকার নেই, আপনার বাসায় থাকতে পারেন, 9 মাস পরে তো এমনি ভালো হয়ে যাবে। এগুলো আসলে ডাক্তারি কথা না, এগুলা ডাক্তারদের কথা বলতে হবে, যে আপনার কাছে রুগী গেছে, রুগীকে ক্লিয়ার ডায়াগনোসিস করে তাকে ট্রিটমেন্ট দিতে হবে। ওনাকে বলেন ঘাড়ের একটা MRI করে দেখে, সেই অনুযায়ী পাশাপাশি হয়তো প্রয়োজনে ঘাড়ে কিছু ট্রাকশন দেওয়া প্রয়োজন হতে পারে, এবং এক্সারসাইজগুলো অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে কি না, বাসায় আপনি করেন কি না, আপনি নিজে হয়তো বাসায় করেন না, যার কারণে রেজাল্টগুলো আসছে না। আর এই ক্ষেত্রে অনেক সময় কিছু আরও কিছু অ্যাডভান্স থেরাপি প্রয়োজন হতে পারে, জোড়ায় কিছু প্রোলোথেরাপি বা হাইলিউরোনিক অ্যাসিড জাতীয় কিছু ইঞ্জেকশন প্রয়োজন হতে পারে, বাট স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন দেওয়া যাবে না। তো আমার মনে হয় এটা একজন দক্ষ স্পেশালিস্টের শরণাপন্ন হন। আমাদের সাথে আরও একজন দর্শক সংযুক্ত হয়েছেন, ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি রেদওয়ান চট্টগ্রাম থেকে বলছিলাম আর কি। জি জি, রেদওয়ান সাহেব বলুন। আমার স্ত্রী ব্যাপারে বলছিলাম, ওনার বাত ব্যথার সমস্যা আর কি। হুম হুম, বয়স কত ওনার? ওনার বয়স হলো 42 আর কি। আচ্ছা, কি সমস্যা বলেন? 42 আর কি। জি বুঝতে পেরেছি, ওনার সমস্যাটা বলেন। জি, ওনার সমস্যা হলো এই, প্রথমে ওনার পায়ের নিচের দিকে ব্যথা ছিল বছরখানেক আগে আর কি, 2 বছর আগে। হুম, এরপরে হাতের কবজিতে মানে একদম ওই মানে মুখ করা যেত না, একদম সুচ দিয়ে মানে ইয়ে করতেছে, এরকম খুব মানে ইয়ে করতো আর কি, মানে ব্যথায় কোকড়াতে পারে, রাত্রে ঘুমানো সম্ভব ছিল না আর কি, এরকম অবস্থা। এরপরে ডাক্তার দেখাইছি যে, মানে একটা মেডিসিনের ডাক্তার, উনি ওই হাড়ের একটা এক্সরে নিছে,
আর এমনি রক্ত পরীক্ষা নিছে একটা, তারপরে নেওয়ার পরে উনি বলতেছে যে এটা বাদ ব্যথার ইয়া, আগেও বাদ ব্যথার ডাক্তার দেখাইছে, ওনারা ওই হাঁটুর চিকিৎসা করছে বা এরকম কোমরের ব্যথা ছিল কোমরের চিকিৎসা করছে। তারপরে এরপরে যখন ঘাড়ের যখন হাতের কবজির উপরে ঘাড়ের নিচে হাতের মানে পুরো হাতটা ডান হাত বাম হাত এরকম চলছে আর কি, তখন এটা দেখাচ্ছে উনি আমার বলতেছে যে ওইটা বাদ ব্যথার জন্মগত একটা ওই কি যেন রোগের নাম বলছে আর কি, আমার ঠিক জানা নেই। ওনারা ওষুধ দিচ্ছেন ওই যে ওই বাদ ব্যথার ওষুধ, ওই আমি যে ওষুধটা নাম বলতাম মেথেজিক মেথিপ্রেট এই ধরনের এই ওষুধ গুলো আর কি। আচ্ছা এখন কি অবস্থা, এখন রোগীর কি অবস্থা বর্তমানে? হ্যাঁ ওই ওষুধগুলো খাইলে মানে ব্যথাটা ব্যথাটা কমে, আবার ওই মানে খাওয়া বন্ধ হলে সাথে আবারও ফিরে আসে ব্যথা আর কি, এমন অবস্থা হয়ে যায় মাঝে মধ্যে বিছানায় পড়ে যায়, দূরে যায় শোয়া থেকে উঠতে পারে না আর কি। ওনার হাত পা কি বেঁকে গিয়েছে? হাত পা হাঁটু হাতের আঙ্গুলগুলো বেঁকে গেছে, হাত হাত পায়ে ফুলে আছে। জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। ওনার সমস্যা আছে, ওনার ওই থাইরয়েডের একটু সমস্যা আছে, থাইরয়েডের ডাক্তার ইয়ে করছিল ওই তখন ফুলে যাইতো আর কি, পরে থাইরয়েডটা নাকি ভালো হয়ে গেছে এটা বলছিল আর কি। আচ্ছা আচ্ছা জি দর্শক আমি উত্তর দিচ্ছি, বুঝতে পেরেছি। ওনার ওয়াইফের টোটালি একটা টিপিক্যাল মানে আদর্শ আর্থ্রাইটিসের রোগী, যেটা আমরা বলি যে কমন আর্থ্রাইটিস, যেমন আমাদের এই যে রোগী আছেন ওনার যে এই টাইপেরই রোগী, সে দিস ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস হবে বা যে কোনো এই টাইপের সেরো পজিটিভ আর্থ্রাইটিস রোগী, যার কারণে যে হাত পা যে বলছিল যে বেঁকে যায়, ওনার কিন্তু আঙ্গুল ফুলে গিয়েছিল বেঁকে গিয়েছিল, এখনো আছে অনেকাংশে কমে আসছে। তো এইটার আসলে যে আমি বলছি গতানুগতিক চিকিৎসা হচ্ছে, ওই যে গেলে হয়তো ডিজিজ মডিফাইং ড্রাগ সবাই দেয় সারা ওয়ার্ল্ডে, এটা কমন, আবার অনেক দেশে ডিজিজ মডিফাইং ড্রাগে কোনো কাজ করে না, স্পেশালি ইউরোপে, ইউরোপ বা আপনার যেই দেশগুলোতে প্রচুর শীত পড়ে সারা বছরই শীত, উত্তরের দেশগুলোতে, সেই সকল দেশে স্টেরয়েড দেওয়া ছাড়া কোনো রাস্তা খোঁজা মানে পাওয়া যায় না রুগীদের, এবং তারা আজীবন স্টেরয়েড খেয়ে থাকে। তো আসলে এই যে রোগগুলা, রোগ রোগের ধরন, চিকিৎসা প্যাটার্ন, চিকিৎসা অ্যাভেলেবিলিটি, এটা কিন্তু কান্ট্রি টু কান্ট্রি ভেরি করে, এবং রোগের প্রকারভেদ, একই রোগ একই রোগী বিভিন্ন দেশে গিয়ে বিভিন্ন রকম ট্রিটমেন্ট তাকে দেওয়া হয়, আর মূল কারণটা হচ্ছে ক্লাইমেট অনুযায়ী চেঞ্জ হয়, রোগীর বয়স অনুযায়ী চেঞ্জ হয়, অ্যাভেলেবিলিটির উপরে চেঞ্জ হয়। আমরা করোনার ঔষধ বাংলাদেশে একরকম ছিল, অন্য দেশে আর এক রকম, এখন কিন্তু সবাই একটা কমন ইয়াতে চলে আসছে, এটা একটা সময়ের ব্যাপার, ঠিক না? তদ্রূপ এই পুনর্বাসন ট্রিটমেন্টও এরকম। তো আমার মনে হয় আপনার রুগীকে ঔষধ খাক কোনো সমস্যা নেই, সেটা ডাক্তারের পরামর্শে অবশ্যই খেতে হবে, কিন্তু তাকে রিহ্যাবিলিটেশন, যেটা আমরা বলছি নিরাপদ চিকিৎসা, পুনর্বাসন চিকিৎসা করতে হবে, পুনর্বাসন স্পেশালাইজড পেইন হাসপাতালে ভর্তি করে তাকে ট্রিটমেন্ট দিতে হবে, এবং সেটা বছর বা দু তিন বছর পর পর কিছুদিনের জন্য ট্রিটমেন্টটা কন্টিনিউ করতে হবে। আপনি বাসায় ওনাকে কুসুম গরম পানিতে গোসল করতে বলবেন, মাথায় নর্মাল পানি দিবে, শরীরে দিবে, গরম শেক দিতে পারে, বিভিন্ন এক্সারসাইজ, সাঁতার কাটা, আবার হাঁটা, রাস্তায় হাঁটা, ব্যথা কমে গেলে এগুলো কিন্তু ওনাকে লাইফস্টাইল মেনটেন করতে হবে। আর যে বলছিল থাইরয়েডের ব্যাপারটা, এটা কিন্তু ফলো আপ করতে হবে, থাইরয়েড ভালো হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। থাইরয়েড হয়তো আপনার কন্ট্রোলে আছে, প্রতি তিন মাস ছয় মাস পর পর থাইরয়েড ফাংশন টেস্ট করে দেখতে হবে, T3, T4, TSH, এগুলো ডাক্তারের ফলো আপে থেকে ট্রিটমেন্ট কন্টিনিউ করতে হবে। আমরা পৃথিবীতে কেউ কিন্তু পার্মানেন্ট না, বাট আমরা ভালো থাকতে পারি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমরা যেন বিছানা না পড়ি, হাত পা বেঁকে না যায়, একেবারে মরণ পর্যন্ত আমরা অ্যাক্টিভ থাকতে পারি, কাজের মধ্যে থাকতে পারি, ফ্যামিলিকে সময় দিতে পারি, এটা হচ্ছে আমাদের এই পুনর্বাসন চিকিৎসার মূল মন্ত্র। আসলে একটা হলিস্টিক অ্যাপ্রোচে ট্রিটমেন্টটা করা উচিত, মানে শুধুমাত্র ঔষধ দিয়েও কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না, যেহেতু সেই জন্য যে তাকে ফিজিওথেরাপি, তাকে রিহ্যাবিলিটেশন, এই সমস্ত সব কিছুই কিন্তু একসাথে স্টার্ট করা উচিত। বাংলাদেশের মানুষের একটা বেসিক ধারণা আছে যে মানে চিকিৎসা মানে ওষুধ খাবে, এবং ডাক্তারের কাছে গেলেই বলবে যে স্যার আমার কিছু ওষুধ লিখে দেন বা আপাতত ওষুধ দেন, আমি পরে দেখছি। হরেস সেই রোগটা যেমন উনি অনেক বছর ধরে ভুগছে, বা ওনার ওয়াইফ হয়তো দেখা যায় 20-25 বছর ধরে ভুগছে, তো আপাতত রোগ তো আপনার আপাতত অবস্থায় নাই, রোগ এখন টার্সিয়ারি লেভেলে আছে, মানে প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি, তো এই ধ্যান ধারণা থেকে বের হয়ে আসতে হবে। আপাতত বলতে কোনো চিকিৎসা নেই, আর চিকিৎসা মানে ওষুধ না। আমরা এই বিষয়গুলো নিয়ে আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট, এবার নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।